পৃথিবীর ভারসাম্য রক্ষায় নিজের জীবন উজাড় করে দিয়ে মানুষের কল্যাণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য গাছ। আর সেই গাছের ছায়ায় শান্ত সুনিবির প্রকৃতিতে বসবাস করছে অসংখ্য প্রাণী, যারা আমাদের প্রকৃতিকে নির্মল করে, আমাদের এই পৃথিবীকে আরো বাসযোগ্য করে তুলতে সহায়তা করে। সুন্দর এই প্রাণীরা বনাঞ্চলকে করে আকর্ষণীয় আর পৃথিবীর মাঝে ছড়িয়ে দেয় প্রাণ তরঙ্গ। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে ছিল এমনই হাজার হাজার নিরীহ সুন্দর প্রাণী, অথচ দাবানলে পড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল, পুড়ে ছাই হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ গাছ, প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ প্রাণী। সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত প্রায় 50 কোটি স্তন্যপায়ী পাখি ও সরীসৃপের মৃত্যু হয়েছে দাবানলে ঝলসে গিয়ে, যার সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ভয়াবহ দাবানলে পড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার কোয়ালা, মৃত্যু ঝুঁকিতে আছে অসংখ্য অসহায় নিরীহ প্রাণী। এখনো সময় আছে, প্রাণের অস্তিত্ব রক্ষায় সবাই যার যার অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগাই, পৃথিবীর ভারসাম্য রক্ষা করি। বৈশ্বিক তাপমাত্রা ঠিক যে হারে বাড়ছে, আমাদের নিজের জীবন যেন ঝুঁকিপূর্ণ না হয়। আসুন নিজে বনায়ন করি, অন্যকে বনায়নে উৎসাহিত করি। প্রে ফর দ্য ইনোসেন্ট অ্যানিমেলস, প্রে ফর দ্য ওয়াইল্ড লাইফ। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8।